অনেকভাবে তো জলপাইয়ের আচার তৈরি করে খেয়েছেন, বাট আজকে একদম ডিফারেন্ট ও দারুণ স্বাদের একটা জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। বলতে পারেন আমার খাওয়া বেস্ট একটা জলপাইয়ের আচার, তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর আজকের এই আচারটা তৈরি করছি আমরা তেল ছাড়া, কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, কিন্তু ঝটপট এই জলপাইয়ের আচারটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন মজাদার এই জলপাইয়ের আচার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আজকের এই আচারটা তৈরি করার জন্য আমাদের লাগবে জলপাই। আমি এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি, আর কাঁচা জলপাইটাই কিন্তু সিলেক্ট করতে হবে, কোনোভাবে কিন্তু পাকা জলপাই নেওয়া যাবে না। আর অবশ্যই জলপাইগুলোকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একটা বঁটির সাহায্যে আমি জলপাইগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যে এটাকে কুচিয়ে নিতে পারেন, বাট আমার কাছে কমফোর্টেবল মনে হয় বটি দিয়ে, তাই আমি বটি দিয়ে এটাকে কুচিয়ে নিচ্ছি। আর এটা এমনভাবে কেচিয়ে নিতে হবে যাতে করে বটিটা একদম বীজ পর্যন্ত যায়। ছুরি দিয়ে করলে একই প্রসেস অবলম্বন করতে হবে যাতে এটা একদম বীজ পর্যন্ত যায়। তো এভাবে আমি সবগুলো জলপাই কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আরও সামান্য কিছু বাড়িয়ে দিতে পারেন, তবে অতিরিক্ত মিষ্টি খেতেও কিন্তু ভালো লাগে না। চাইলে আরও 2 থেকে 3 টেবিল চামচ বেশি চিনি অ্যাড করে নিতে পারেন। আর ভালো করে এই চিনির সাথে জলপাইগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। আর এটাকে এভাবে মেখে নিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর আচারটা তৈরি করে নিব। তো এবার আমি পাত্রে মাখিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার পর চিনিগুলো অনেকটা কিন্তু গলে গেছে, তো বাকিটা কিন্তু এমনিতেই মেল্ট হয়ে যাবে রান্নার সময়। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 ভাগ ভিনেগার, অর্থাৎ 1/4 কাপ ভিনেগার। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের রসুন। আমি এগুলোকে এরকম থেতলে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটা এটাকে আধা বাটা করে নিতে পারেন। কিছুটা সময় এটাকে রান্না করে নিব। জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে দেখবেন যে চিনিটা মেল্ট হতে শুরু করেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, শুকনো লাল মরিচ ভাজা দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। আমি শুকনো মরিচটাকে ভেজে নিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে মিডিয়াম আঁচে রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলপাইগুলো সেদ্ধ হয়ে আসছে। তবে মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, আর এই জলপাই আঁচে তৈরি করার সময় কিন্তু একটু সাবধানতার সাথে এটাকে উল্টে নিতে হবে, যেহেতু জলপাইগুলোকে আমরা কেচিয়ে নিয়েছি, এটা অনেকটাই সফট হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এটা ভেঙে যেতে পারে, তো দেখা সৌন্দর্যের জন্য আমরা খুব সাবধানে এই জলপাইগুলোকে উল্টে পাল্টে দিব যাতে সব দিকে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর আজকের এই আচার তৈরিতে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। কিছুক্ষণ রান্না করলেই দেখবেন যে চিনি থেকেই যথেষ্ট পরিমাণে পানি উঠেছে, আর তাতে কিন্তু জলপাইগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। তো যখন জলপাইগুলো অনেকটি সেদ্ধ হয়ে আসবে তখন আবারও আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, আর খুব সাবধানতার সাথে কিন্তু কাজটা করতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর এতে করে আচারের কালারটা খুব সুন্দর হবে। হলুদ গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন জলপাইটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর এ পর্যায়ে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যায়। আর এই কেচিয়ে নেওয়ার কারণে কিন্তু সব মশলা চিনি সব কিছু খুব ভালোভাবে জলপাইয়ের ভেতর ঢুকে যাবে, আর খেতেও ভালো লাগবে। যখন প্রায় হয়ে আসবে আর এই চিনিটা অনেকটা আঠালো টাইপ হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়ো। আর 5 ফোড়ন গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আরো কিছুটা সময় এটাকে ভেজে নিব। যখন একদম আঠালো টাইপের হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় যদি আরো ভেজে নেই তাহলে দেখা যাবে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে আপনার আচারটা অনেকটাই তেতো হয়ে যাবে। আর আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটাকে কাঁচের বয়াম কিংবা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো বছর জুড়ে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।